হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লাইন ড্র করবেন। সো লেটস টেক এ লুক। প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর হোমে যান। হোমে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপরে লাইন একটা লেখা আছে। সিম্পলি এখান থেকে আপনি আপনার এই দুটা লাইন থেকে যে লাইনটা আপনার ভালো লাগে সেই লাইনটা চুজ করে নেন। সো আমি লাইনটা নিয়ে নিলাম, এবং আমাকে যদি এখানে কোনো লাইন আঁকতে হয় তাহলে সিম্পলি আমি আমার মাউসের লেফট সাইড হোল্ড করে তারপর আমি এটাকে ড্রাগ করে যে ড্রগ চাচ্ছি সেই জায়গাটি সেই এরিয়াটি আমি চুজ করে নেব। সো দেখতে পাবো যে আমার এই পেজটিতে একটি লাইন তৈরি হয়ে গেছে, এবং আমি যদি চাই এই লাইনটি এই যে ডিজাইনটি তা পরিবর্তন করে অন্য কোনো শেপ দেব, সেক্ষেত্রে প্রথমত আপনি এই হোম ট্যাবে আপনি পেয়ে যাচ্ছেন যে শেপ আউটলাইন, এবং এখান থেকে আপনি ওয়েট অথবা জি শেপ যেটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করে নিতে পারবেন এবং দেখতে পারবেন যে এটা পরিবর্তন হয়ে গেছে। সো এভাবে যদি আমি আরেকটি অ্যারো নিই, অ্যারো নেওয়ার পর এভাবে আমি হোল্ড করে আবার এই জায়গাটা নিয়ে আসি, তাহলে আমি দেখতে পাবো যে একটি অ্যারো তৈরি হয়ে গেছে। এবং আমি যদি চাই এই অ্যারোটিকে বিভিন্ন ধরনের স্টাইল যেমন কুইক স্টাইল অথবা শেপ আউটলাইন ও শেপ ইফেক্ট এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারি। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।